মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একদম চট জলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি, যেটা হলো গোলা রুটি। আমি আজকে এই সিম্পল গোলা রুটিটাকে একটু টুইস্ট আনার জন্য দুটো ডিফারেন্স ওয়েতে দেখাবো, যাতে করে যারা ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান সবারই খুব ভালো লাগে। আমি আরও একটা প্রসেস বলে দেব, যেটা করে যদি আপনারা বাচ্চাদের টিফিনে প্যাক করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা খুশি খুশি টিফিনটা ফিনিশ করবে। তো চলুন দেখিয়ে দিই কী করে এটা বানাতে হবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা, 1/2 কাপ আটা নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা ময়দা দিয়ে করতে পারেন বা আটা দিয়েও করা যাবে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে মিক্স করে নেব ভালোভাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি আমি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি বেশ খানিকটা, আর একই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি বাচ্চাদের জন্য করেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার একদম ঘন না হয়, ওই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটাকে কিরকম পাতলা করতে হবে। দেখুন, ব্যাটারটাকে ঠিক এরকম পাতলা করতে হবে, এর থেকে যেন ঘন না হয় আবার পাতলাও না হয়। এবারে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। দুটো ভাগে ভাগ করে আমি একটা ভাগের মধ্যে দেব ভেজিটেবল, আরেকটাতে দেব ডিম। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। এর মধ্যে আমি ইয়েলো বেল পেপার দিয়ে দিচ্ছি, রেড বেল পেপার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম বা এরকম জাতীয় আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়েও করতে পারেন, কিন্তু সবজিটা যেন খুব বেশি না হয় ওই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এবারে আমি অন্য বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, যেহেতু এখানে ব্যাটারটা খুবই কম তাই একটা ডিম দিচ্ছি। আপনারা পরিমাণ বুঝে দেবেন, কিন্তু ডিমের পরিমাণটাও যেন খুব বেশি না হয়। দেখুন, দুটো ব্যাটার আমি পুরোপুরি রেডি করে নিয়েছি, এবার এগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন, এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি সাদা তেল খুব ভালোভাবে স্প্রেড করে নেব, তারপর এর মধ্যে আমি এই গোলাটাকে দিয়ে দেব। আমি 1/2 কাপ মতো দিচ্ছি, দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিব, তারপর এটাকে মিডিয়াম আবার লো এরকম করে করতে হবে। একটু সুন্দর করে আমি স্প্রেড করে নিলাম। দেখুন, এটাকে উল্টে পাল্টে করতে হবে। আপনারা যদি বাচ্চাদের জন্য করেন, সেক্ষেত্রে কিন্তু যখন একটু হয়ে হয়ে আসবে, তখন এর মধ্যে গ্রেটেড চিজ দিয়ে ঢেকে দেবেন। যখন চিজটা মেল্ট হয়ে যাবে, তখন এটাকে সুন্দরভাবে রোল পাকিয়ে নেবেন, তখন কিন্তু এটাকে উল্টানো যাবে না। এবারে আমি ডিমের গোলা যেটা, সেটাও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাও আমি 1/2 কাপ মতো দিলাম, দিয়ে সেম ভাবে এটাকেও বানিয়ে নেব। যখন একটু হয়ে হয়ে আসবে, তখন এর মধ্যে চিজ দিয়ে একটু ঢেকে দিলেই চিজটা গলে যাবে, তারপর এটাকে রোল বানিয়ে নিতে হবে। মোজারেলা চিজ দিয়ে কিন্তু সবচেয়ে ভালো হয়, ওইভাবেও আপনারা ট্রাই করতে পারেন। এটাকে এবারে উল্টে দেব আমি। আর কি কিভাবে এই গোলা রুটিটা তৈরি করা যেতে পারে আপনাদের জানা থাকলে, আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি ওইগুলো চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করতে। এটা অবশ্যই কিন্তু টমেটো সস আর চাটনির সাথে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।